দুই বছর বন্ধ থাকার পর রবিবার থেকে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট। সকাল 9টায় প্রথম ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 415 জন হজ যাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 3001 দিয়ে সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য প্রথম ফ্লাইট পরিচালিত হবে। কোনো ভোগান্তি ছাড়াই সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রায় খুশি সবাই। তবে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের ভিসা না হওয়ার কথা জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক। করোনা মহামারীর কারণে দুই বছর পবিত্র হজ ব্রত পালন করতে পারেননি বাংলাদেশ থেকে কেউ। সেই বাধা কেটে গিয়ে শুরু হলো নবযাত্রা। রবিবার হজ প্রত্যাশীদের নিয়ে সৌদি যাচ্ছে প্রথম হজ ফ্লাইট। সকাল 9টায় প্রথম ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 415 হজ যাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 3001 দিয়ে সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য প্রথম ফ্লাইট পরিচালিত হবে। নতুন করে হজ পালনের দুয়ার খুলে যাওয়ায় খুশি মুসল্লিরা। হজ যাত্রায় কোনো ভোগান্তির মুখোমুখি পড়েননি বলেও জানান। অনেকদিন থেকে অপেক্ষা করতেছি, যাইতে পারতেছি না, দুই বছর পরে যাইতেছি, বুঝতেই পারতেছেন, খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমরা আল্লাহর ঘর যে দেখার তৌফিকটুকু আল্লাহ দান করেছে, আল্লাহর মেহমান হয়ে যেতে পাচ্ছি, এই জন্য আমরা অনেক খুশি আর ব্যবস্থাপনা অনেক ভালো। তো আমার কাছে মনে হয়েছে যে সরকারি ব্যবস্থাপনা বেস্ট, যেহেতু আমাদের যাওয়া আগে এবং আমি প্রথমে যাওয়ার পক্ষপাতী। সরকারি ব্যবস্থাপনায় কোনো অসুবিধা না থাকলেও বেসরকারিতে কিছু জটিলতার কথাই জানালেন ক্যাম্পের পরিচালক। আমরা আশা করছি কোনো রকমের অসুবিধা ছাড়াই নির্বিঘ্নে ওনারা পবিত্র হজ পালন করতে যাবেন। বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রীগণ মূলত যাবেন হচ্ছে 10 তারিখ থেকে, তো আজকে থেকে আরও 5 দিন পর। তো যে কারণে তাদের হয়তো বাসা বাড়ি বা অন্যান্য যে সৌদি ইন্ডিয়ার কাজ আছে সেই কাজগুলো ওনারা হয়তো একটু পরে গেছেন, যেহেতু 10 তারিখে আছে, দেখবেন যে 6-7 তারিখের দিকে তাদেরও ভিসা হয়ে গেছে। চাঁদ দেখা সাপেক্ষে 8ই জুলাই সৌদি আরবে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবার বাংলাদেশ থেকে 57,585 জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,000 ও বেসরকারি ব্যবস্থাপনায় 53,585 জন হজে যেতে পারবেন। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক। অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন হাবের সভাপতি সাদাত হোসাইন তসলিম। সাদাত হোসেন তসলিম, আপনাকে স্বাগত। মানে যেটি হজ ক্যাম্পের পরিচালক বললেন যে বেসরকারিতে এখনও কিছু জটিলতা হয়েছে এবং এখনও পর্যন্ত ভিসা আসেনি, সেই বিষয়টি নিয়ে আপনারা কি করছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পরিচালক হজ তথ্যটি যথার্থ দিয়েছিলেন, এটা আজকে সকালবেলার সংবাদ ছিল। তবে এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ভিসা হওয়া শুরু হয়েছে। বিষয়টি হলো অ্যাকচুয়ালি প্রতি বছরই ভিসার শুরুর বিষয়টি একটু জটিলতা থাকে, যেহেতু এখন কিন্তু আর ভিসা সৌদি আরবেসিতে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে ফিজিক্যালি ভিসা নিতে হয় না। কোনো এক সময় ছিল যে যখন পাসপোর্ট নিয়ে সৌদি আরবেসিতে যেতে হতো, সেখান থেকে ভিসা করে নিয়ে আসতে হতো, এখন আর এমন সিস্টেমটি নেই। এখন এটি অনলাইনে হয়, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের সাথে এজেন্সিদের এবং সরকারি ব্যবস্থাপনায় সরকারের একটা অনলাইন সিস্টেম ইন্টিগ্রেটেড করা আছে, এই সিস্টেমেই ভিসা হয়। সেখানে শুরুতেই প্রতি বছরই সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনা দুটোরই শুরু করতে কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় এবং এগুলি পরবর্তীতে এগুলি রিজলভ হয়ে যায়। তো এটাই আপনার সরকারি ব্যবস্থাপনা যখন প্রথম ভিসা করার উদ্যোগ নেওয়া হলো তখন কিছু ডিফিকাল্টিস দেখা দিয়েছিল এবং সেগুলি রিজলভ করেই সরকারি ব্যবস্থাপনার ভিসা করা হচ্ছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় আমরা গত 3-4 দিন থেকেই আমরা ভুগছিলাম টেকনিক্যাল ডিফিকাল্টিসে, সেটাও এখন অনেকটা সমাধান হয়েছে, ভিসা কিছু হচ্ছে। আর কিছু সেখানে এমবেসিতে প্রেরণ করতে হবে এরকম দেখাচ্ছে, এগুলিও ঠিক হয়ে যাবে আজকেই আশা করা যায় বা কালকের মধ্যেই। তো সঙ্গত কারণে আমাদের যেহেতু ফ্লাইট সামনে, এতে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি। আপনি মনে করছেন 10 তারিখের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আপনাদের কিন্তু 53,000-এর বেশি বেসরকারি ব্যবস্থাপনা যাবে, সরকারি তো মাত্র 4,000, সেখানে তারা শুরু করছেন আগামীকাল থেকে, সেটি 5 দিনের মধ্যে সম্ভব হবে বলে মনে করছেন? তিনি বলছেন যে আবার সেই মানে সৌদি আরবে কিছু বাসা ভাড়া থেকে শুরু করে কিছু জটিলতা ছিল, সেগুলো কি কেটেছে? হ্যাঁ, দেখুন, সৌদি আরবে বাসা ভাড়ার যে বিষয়টা ছিল সেটা আপনি জানেন নিশ্চয়ই, আপনি ওয়েল ইনফর্মড যে এবছর সৌদি সরকার হজে বা বিদেশিরা যাবে সেটাও দেরিতে ঘোষণা করতে হয়েছে সৌদি সরকারকে, কারণ বিকজ অফ প্যান্ডেমিক। এবং এর ছাড়াও
যে সৌদি অংশের খরচ কত হবে, প্যাকেজ কত হবে ইত্যাদি, এই বিষয়গুলি কিন্তু আমরা দেরিতে পেয়েছি। অর্থাৎ যে বিষয়গুলি আমরা ছয় মাসে যে কার্যগুলি করি হজ যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য, যে প্যাকেজ অনুমোদন, তারপর হজ যাত্রীদের নিবন্ধন করা, তাদের জন্য সৌদি আরবে বাসা ভাড়া করা, অন্যান্য বিষয়গুলি সিকিউর করা, লাইক সেখানকার ট্রান্সপোর্টেশন, মিনা, আরাফা, মুজদালিফার সার্ভিস, ফুড ক্যাটারিং সার্ভিস এগ্রিমেন্ট, এগুলি করা, তারপরে ভিসা করা, এই প্রক্রিয়াগুলি করতে কিন্তু কয়েক মাস লাগে। এবার কিন্তু আমরা মাত্র সপ্তাহ দেড় সপ্তাহের মতো সময় পাচ্ছি মাত্র, এই যে বা দু সপ্তাহ, এই দু সপ্তাহের মধ্যেই এই কাজগুলি করতে হচ্ছে। স্বাভাবিকভাবে কিছুটা তো এখানে বিষয় অনেকটা স্বল্প সময়ে এত বড় বিষয়গুলি সামাল দেয় একটু একটা নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন কিছুটা চ্যালেঞ্জিংও ছিল। তো ইনশাল্লাহ আমরা পেরেছি, আমি মনে করি আমরা পেরেছি সবগুলি স্বল্প সময়ে এই কাজগুলি সমাধান করতে। আমাদের এজেন্সিও সবাই সৌদি আরবে চলে গেছে, তারা সেখানে হোটেল বা বাড়ি ভাড়া করছে এবং সেখানে মিনা, আরাফা, মুজদালিফা যারা সার্ভিস প্রোভাইডার তাদের সাথে এগ্রিমেন্ট করছে, ট্রান্সপোর্টেশন এগ্রিমেন্ট করছে, ক্যাটারিং এগ্রিমেন্ট করছে, এগুলি সবই অন প্রসেস। যা যেসব এজেন্সিগুলি তাদের মনস্থির করেছে প্রথম সেগমেন্টে তারা হজ যাত্রী প্রেরণ করবে, তারা অনেক এগিয়ে আছে, তারা মোটামুটি সব কাজই শেষ করেছে। আমরা আশা করবো খুব শীঘ্রই সকল সমস্যার সমাধান করে হজ যাত্রীদের কোনো দুর্ভোগ ছাড়াই হজ হবে। আমাদের সঙ্গে ছিলেন হাবে সভাপতি।